পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিবস। রাজ্যজুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের 157তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। ছন্দ নীরের মনোমুগ্ধকর কবি প্রণাম অনুষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণে। নাচ গান ও আবৃত্তির ডালা সাজিয়ে কচি কাঁচা সহ বড় শিল্পীরাও মেতে উঠেছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘোরে, তোমায় নতুন করেই পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে, ও মোর ভালোবাসার ধন। কবিগুরু তোমার শুভ জন্মতিথিতে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও গভীর ভালোবাসা। রবীন্দ্রনাথ ঠাকুর এদেশ তথা বিশ্বের মানবতাবাদ, শিক্ষা, সংস্কৃতি ও বৌদ্ধি জীবনবাদের একটি মাইলস্টোন। মহাবিশ্বের মহাকাশে এই উজ্জ্বল নক্ষত্রটি আজও আলো দেয় এবং ভবিষ্যতেও দিয়ে যাবে। অন্ধকারের উৎস হতে সেই আলোকবর্তিতায় পৃথিবীর মানুষ খুঁজে পায় অনন্ত পথ চলার দিশা, মানব সভ্যতার সন্ধান, জীবনকে ভালোবাসতে অনন্য জীবনের খোঁজ, আর সেখানেই বেঁচে থাকার আনন্দ। অতএব জীবন যেখানে সেখানেই সভ্যতার ব্যক্তি, উদ্ভাসিত রবীন্দ্রনাথ। পঁচিশে বৈশাখ মানে জাগ্রত দেশপ্রেম, মানবতা বোধ। এই দিনটা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান। রবীন্দ্রনাথ বেঁচে থাকার ভাষা, সংস্কৃতি তথা সার্থক জীবন বোধ। কবিগুরু রবীন্দ্রনাথের 157তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদা সহকারে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বুধবার সকাল 7টায় ছন্দনীড়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কবি প্রণাম অনুষ্ঠান। কবিগুরুর লেখা, নাচ, গান ও আবৃত্তিতে মুখরিত হয়ে উঠল রবীন্দ্র ভবন প্রাঙ্গণ। আকাশ বাতাসে যেন কবিগুরুর লেখার প্রতিটি শব্দ সুমধুর সুরে ধ্বনিত হয়েছে। ছন্দনীড়ের অনুষ্ঠানের পরের পর্বটি ছিল বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। বেলা 11:30 রবীন্দ্র ভবনের 2 নম্বর হল ঘরে পালিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী উৎসব। রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের জ্ঞান ও আদর্শ সম্বন্ধে বিশদ আলোচনা করেছেন। যে রবীন্দ্রনাথ ঠাকুর উনার যে কতটুকু গুরুত্বপূর্ণ, সেই যে জ্ঞান, উনার যে জ্ঞান সেটুকু যাতে আমরা অর্জন করি, কেননা আমাদেরকে উনার যে আদর্শ, উনাকে আমরা ওনার আদর্শকে লক্ষ্য রেখে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমাদের টুকুনা রাজ্যে আমাদের যেটুকু বাচ্চাদের যেটুকু আমরা ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চাদের, আরও বেশি আমাদের বাচ্চারা এগিয়ে যাবে আমি বলে মনে করি। আমি আরও বলছি, যেটা আপনারা সবাই জানেন, আমাদের শুধু এই টুকুনা রাজ্যে নয়, সমগ্র ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও সমস্ত জায়গাতে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কথা সবাই জানেন, যিনি আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে জনগণমন, সেটা আপনারা সবাই জানেন। এবং এর পাশাপাশি আমাদের পাশে বাংলাদেশ, সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটাও কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথেরই। তিনি বলেন, শুধু ভারতের জাতীয় সঙ্গীত নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীতটিও কবিগুরুর লেখা। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর পাশাপাশি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নরেশচন্দ্র দেববর্মা সহ উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।